সিনেমায় আইটেম গানে নেচে খুব অল্প সময়ে তিনি পৌঁছে গেছেন খ্যাতির শীর্ষে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। শুধু নৃত্যেই পটীয়সী নন, মাঝে মধ্যে গাইতেও দেখা যায় তাকে। বলছি বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহির কথা। গত সেপ্টেম্বরে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত আর বাংলাদেশে আসা হয়নি তার। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসছে নভেম্বরে ঢাকায় আসবেন বলে ঘোষণা দেন নোরা। দিয়েছেন এক ভিডিও বার্তাও। নোরা ফাতেহির ভিডিও বার্তাটি প্রকাশের পরপরই বাড়ে জটিলতা। বাংলাদেশ থেকে নোরাকে আইনি নোটিশ পাঠিয়েছে মিরর গ্রুপ। অভিযোগ, আগের বার ঢাকায় পারফর্ম করবেন বলে অগ্রিম প্রায় 18 লাখ টাকা নিলেও সেই টাকা ফেরত দেননি নোরা, এমনকি এই বিষয়ে দেননি কোনো উত্তরও। আইনি নোটিশে বলা হয়, প্রোগ্রামে আসার কথা বলে 15 লাখ রুপি অ্যাডভান্স নিয়েছিলেন নোরা, কিন্তু অনুমতি না পাওয়ায় তিনি আসতে পারেননি। পরবর্তী সময়ে অগ্রিম টাকা ফেরত দেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার পক্ষ থেকে কোনো জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা মিরর গ্রুপের জন্য অসম্মানজনক। এই জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেওয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেওয়ার অনুরোধ করা হয়েছে, নয়তো তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মিরর গ্রুপের এমন আইনি নোটিশ পাঠানোর পর দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহির ব্যক্তিগত ম্যানেজার ধ্রুব। তিনি জানান, আইনি নোটিশটি তারা পেয়েছেন, এ ব্যাপারে খুব তাড়াতাড়ি তারা জবাব দেবেন। এদিকে আইনি নোটিশ দিলেও নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন গ্লোবাল এসবিআর অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। এর আগে গত 6 অক্টোবর রাতে এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, গ্লোবাল এসবিআর অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা আসছেন। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা, অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি। ভিডিও বার্তায় নোরা বলেন, 18 নভেম্বর তিনি ঢাকা আসছেন, এ সময় আয়োজকদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। সাদাকালো নিউজ।